এক বনে বাপমা মরা টুনি মুনি আর রেলিনী নামে তিন অনাথ বোন বসবাস করত। তিন বোন অনেক কষ্টে তাদের মা বাবার রেখে যাওয়া ভাঙ্গা ঘরে বসবাস করত। তাদের ঘর এতটাই ভাঙ্গা ছিল যে অল্প একটু বাতাসে ঘর নড়ে উঠত। একদিন, বোন রে, বনেতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে করে তো এই ঘর ভেঙে যাবে, আর ঘর ভাঙার আগে এখান থেকে সরে পড়তে হবে, তা না হলে তো ঘরের নিচে চাপা পড়ে আমরা মারাই যাব। এই ঝড় বৃষ্টির দিনেই অন্য আশ্রয়ের খোঁজে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাদের, চল বোন। টুনির কথা শুনে মুন্নি আর রেনু টুনটুনি একটু ভেবে বলে, টুনি তুই ঠিকই বলেছিস, আমাদের প্রাণ বাঁচাতে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, চল চল সবাই এই বাড়ি ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজে যাই। এ কথা বলে তিন বোন সেই ঝড় বৃষ্টির মধ্যে উড়ে উড়ে নতুন আশ্রয় খুঁজতে থাকে, আর টুনি মুন্নি রেনু টুনটুনি উড়তে উড়তে অন্য একটি জায়গায় চলে যায়। আর তারা হঠাৎ এক জায়গায় তিনটি গাছ দেখতে পায়, তা দেখে তারা নিচে নেমে আসে আর দেখে গাছ তিনটি হলো একটা আম গাছ, দ্বিতীয়টা আপেল গাছ আর শেষেরটা নাম না জানা এক মরা গাছ। তা দেখে মুন্নি বলে, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে, আর আশ্রয় যদি করতে হয় তবে এই তিন গাছেই করা উচিত। শোন রে রেনু, তুই ওই আপেল গাছটা নে, আর আমি এই আম গাছটা নিব, আর টুনি তুই মরা গাছটাই নে, ওটাই তোর ভাগ্যে ছিল। বা তোরা দুজন ফলওয়ালা গাছ নিলি, আর আমাকে শেষে কিনা মরা গাছটা দিলি। আচ্ছা ঠিক আছে, ওই দুটো গাছ তোরাই নে, আমি তোদের যে কোনো একজনের সাথে থাকবো। এই মরা গাছের নিচে থাকলে তো আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট পাবো, তোদের সাথে একজনের সাথে থাকলে তো আমাকে আর এই মরা গাছটা নিতে হবে না। ইস, শখ কত, মুন্নি যেভাবে গাছ ভাগ করেছে তাকে সেভাবেই গাছ নিতে হবে, আর আমি কিছুতেই তোকে আমার সাথে থাকতে দিব না। তুই তো অনেক কালো, আর জানিসই তো ছোটবেলা থেকে আমি কিছুতেই কালো রং পছন্দ করি না, শুধুমাত্র তুই বোন হোস বলে তোকে কিছু বলতে পারি না আমি, আর এখন যখন আলাদা থাকার সুযোগ এসে গেছে তবে আমি তোর সাথে কিছুতেই থাকবো না বাবু। রেনু ঠিক কথাই বলেছে রে টুনি, আমিও বাবা তোকে কিছুতেই সাথে রাখতে পাবো না, এত দিন পর একটু খোলামেলা ভাবে থাকার সুযোগ পেয়েছি, সেই সুযোগ তোকে সাথে রেখে আর নষ্ট করতে চাই না। আর তুই তো কুচ্ছিত কালো, তোর সাথে ওই মরা গাছটাই ভালো মানায় রে, সেভাবেই তো ভাগ করেছি। টুনি নিজ বোনদের মুখে এমন স্বার্থপরতার কথা শুনে মনে ভীষণ কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি কুচ্ছিত কালো বলে যদি আমাকে সাথে নিতে তোদের ঘৃণা লাগে তাহলে আমি এই মরা গাছেই থাকবো, তবু তোরা সুখে থাকবোন, বাবা মাকে মরার সময় যে কথা দিয়েছিলাম তোদের সুখের জন্য আমি সব করব। এখন যদি আলাদা থাকতে হয় তবে আমি আলাদাই থাকবো, তবু তোরা সুখে থাক। এ কথা বলে টুনি মরা গাছের কাছে যায় আর মরা গাছের দিকে তাকিয়ে বলে, আজ হয়তো বা আমি এই মরা গাছে আছি, কিন্তু আমি এই গাছের এত যত্ন করব যে এই গাছ একদিন তরতাজা সতেজ হয়ে উঠবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার মরা গাছ নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। এইদিকে মুন্নি আর রেনু টুনটুনি তাদের আম গাছ এবং আপেল গাছ নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। একদিন রেনু তার আপেল গাছ থেকে কিছু আপেল পেড়ে মুন্নির বাড়িতে দিতে যায়, আর আপেল দিয়ে ফিরে আসার সময় টুনির সাথে দেখা হয়। টুনি রেনু টুনটুনিকে বলে, কি রে রেনু, মুন্নির বাড়িতে বুঝি তোর গাছের আপেল দিতে গিয়েছিলি, তা আমাকেও তো একটু দিতে পারিস, আমিও তো তোদের বোন হই তাই না, আমি কত কষ্ট করে এই মরা গাছের নিচে থাকছি, তোদের কি আমার উপর একটু দয়াও হয় না, একই মায়ের পেটের বোন তো আমরা তাই না। বোন হলে কি মায়া দেখাতে হবে, তুই কি আমাদের কিছু দিতে পারিস, যে আমাদের গাছের ফল দিব তোকে, মুন্নি আমাকে তার গাছের আম দেয় আর তাই বলে আমি তাকে আমার গাছের আপেল দেই, বুঝেছিস, যত সব অন্যের জিনিসের প্রতি নজর দেওয়া বন্ধ কর তো টুনি, তুই যেভাবেই থাক তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, বুঝেছিস। এ কথা বলে রেনু টুনটুনি তার আপেল গাছে চলে যায় আর টুনি মন খারাপ করে তার মরা গাছে ফিরে আসে। তারপর টুনি প্রতিদিন তার মরা গাছে নদী থেকে জল নিয়ে এসে দিত, মরা গাছের চারপাশের আগাছা পরিষ্কার করত,
টুনির এই কাজ দেখে মুন্নি আর রেনু টুনটুনি বড্ড হাসিতে ফেটে পড়ে। আর মুন্নি বলে, টুনি তুই কি পাগল হয়ে গেছিস? ওই মরা গাছে জল দিলে কি আর গাছ বেঁচে উঠবে নাকি? তুই পারিসও অযথা ফেলে দেওয়া জিনিসের যত্ন নিতে, তার বদলে ওই গাছ কেটে কাঠ বিক্রি করে নিজের জন্য তো কিছু কিনতে পারিস। তুই বোকা, সারা জীবন বোকাই থেকে যাবি। টুনি মুন্নির কোনো কথার উত্তর না দিয়ে মরা গাছের আগাছা পরিষ্কার করতে থাকে। একদিন মুন্নি বাড়ি বানানোর জন্য আম গাছের একটা ডাল কাটতে যায়। তখন আম গাছ মুন্নিকে বলে ওঠে, না না, তুমি আমার ডাল কেটো না, আমি তোমাকে আমার ফল দিয়েছি, থাকার জন্য জায়গা দিয়েছি, অথচ তুমি আমাকে ব্যথা দেওয়ার জন্য ডাল কাটতে চাইছো। আমার ডাল কেটে ফেললে তো আমি দিন দিন শুকিয়ে যাব, বেশি ফল দিতে পারবো না, কেটো না, আমার ডাল কেটো না। আম গাছের এই কথা শুনে মুন্নি ভীষণ রেগে যায়। চুপ, একদম চুপ, আমার ইচ্ছে হয়েছে আমি তোর ডালটা কাটবো, তুই ব্যথা পাবি বলে আমি আমার ঘর বানাবো না, তোর কি হয় হোক, তুই তো একটা গাছ, তোর কষ্ট দেখে আমি কি করব? আমি তো তোর সব ডাল এক এক করে কেটে নিব, আর কিছু ডাল দিয়ে বাড়ি বানাবো, আর কিছু ডাল বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হবো। এ কথা বলে মুন্নি আম গাছের ডাল কাটতে থাকে, আর আম গাছ ব্যথায় চিৎকার করে ওঠে। এইদিকে আম গাছের এমন করুণ পরিণতি টুনি আর মরা গাছ দেখে ভীষণ কষ্ট পায়। মরা গাছ টুনিকে বলে, টুনি তুমি ওই আম গাছের মতো আমাকেও কেটে ফেলবে নাকি বলতো? ওই আম গাছ মুন্নির কত উপকার করেছে, তবুও মুন্নি তাকে কাটছে, আর আমি তো তোমায় কিছুই দিতে পারি না, তাহলে আমার পরিণতিও বুঝি ওই আম গাছের মতো হবে, তাই না? হঠাৎ করে মরা গাছের কথা শুনে টুনি চমকে ওঠে। এ কি, তুমি না মরা গাছ ছিলে? তুমি কিভাবে কথা বলছো? মরা গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি পুরোপুরি মরিনি গো, অযত্ন আর অবহেলাতেই দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তোমার যত্নের জন্যই আমি আবার প্রাণ ফিরে পেতে চলেছি, তা না হলে তো আমি কবেই মরে যেতাম। মরা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর দিন দিন মরা গাছের যত্ন আরো বাড়িয়ে দেয় টুনি। আর এইদিকে মুন্নি আর রেনু তাদের আম গাছের আর আপেল গাছের ডালপালা কাটতে কাটতে গাছগুলোকে মৃত প্রায় বানিয়ে দেয়। একদিন মুন্নি আর রেনু টুনির কাছে এসে বলে, শোন টুনি, বাজারে এখন কাঠের দাম অনেক, তুই এই মরা গাছটা রেখে কি করবি? তার বদলে তোকে একটা বুদ্ধি দেই, এই গাছ বাজারে বিক্রি করে দে, দাম কিন্তু অনেক পাবি। এ কথা শুনে টুনি ভীষণ রেগে যায়। আর টুনি বলে, আমি তোদের মতো লোভী নই, বুঝেছিস? আমার ভাগের মরা গাছকে দিয়ে আমি কি করব না করব সেই সিদ্ধান্ত আমার, তোদের কিচ্ছু বলতে হবে না, তোরা এখন এখান থেকে চলে যেতে পারিস, চলে যা। টুনির এমন কথা শুনে মুন্নি রেনু মুখ বাঁকিয়ে চলে যায়। আর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনি হঠাৎ একদিন সকালে উঠে দেখে মরা গাছ সতেজ হয়ে গেছে, আর সেই গাছে অনেক হিরে জহরত ধরেছে। তা দেখে টুনি আরো অবাক হয়ে যায়। একি একি, এ কি করে সম্ভব? গাছে আবার হিরে জহরত ধরে নাকি? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। টুনি, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই, আসলে আমি এক জাদুই গাছ, অযত্নের কারণে আমি আমার শক্তি হারিয়ে ফেলেছিলাম, আর তোমার যত্নের কারণে আমার গাছে এমন হিরে জহরত হয়েছে। তুমি যেহেতু আমাকে যত্ন করে সুস্থ করেছো, তবে এসবের মালিক হলে তুমি। টুনি মরা গাছের এই কথা শুনে ভীষণ খুশি হয়। এইদিকে টুনির মরা গাছে এত হিরের জহরত দেখে মুন্নি আর রেনু হাই হাই করতে থাকে। হায় রে, টুনিকে কত অবহেলা করে ওই মরা গাছ দিলাম, আর টুনির গাছে কিনা হিরে জহরত ধরেছে, আর আমরা দুই বোন নিজেরাই বাছাই করে দুই সাধারণ গাছ নিয়েছিলাম, কি বোকা আমরা। এ কথা বলে মুন্নি আর রেনু কপাল চাপকাতে থাকে। এইদিকে টুনি তার মরা গাছের হিরের জহরত দিয়ে অনেক বড়লোক হয়ে যায়, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, স্বার্থপররা কখনো ভালো কিছু পায় না, যাদের উদার মানসিকতা
তারাই জীবনে সাফল্য লাভ করে। আর বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।